Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel, Vlogs in UK. Asha kori je jekhanei achen bhalo achen, shustho achen, nirapod achen. আর এই প্রত্যাশা নিয়েই আমি আজকে আপনাদের সঙ্গে আরেকটি প্লান্টিং ব্লগ শেয়ার করব। আর আমার আশা আমার এই প্লান্টিং ব্লগটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয়ে থাকে, যেটি বরাবর বলে থাকি, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি একটু বেশি পছন্দ হয়, প্লিজ প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সবুজ খায় না ভালো লাগে আমার তো, আলহামদুলিল্লাহ মনটাই ভরে যায়। সো প্রত্যেক দিন সকালে আমার গার্ডেনে তো যেতেই হবে, আর ছায়ের খাপটা হাতে নিয়ে গার্ডেনটা চক্ষুর দেয়া, এটা আমার এখন নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমার খুবই ভালো লাগে প্রত্যেকটা গাছের ফুলগুলোকে দেখতে, প্লাস দেখে কোনো ফসল আসলো কি না, ছোটো ছোটো লাউয়ের লাউগুলো আসছে ওইগুলো দেখতে, প্লাস পটলগুলো একটু একটু করে বড় হচ্ছে। সো একদিন দেখে আসি, তারপরের দিন গিয়ে দেখি আলহামদুলিল্লাহ আর একটু বড় হয়েছে। আর এটা আমার এখন একটা নেশার মতোই হয়ে যাচ্ছে, আমার অনেক অনেক ভালো লাগে সবুজ। আর আলহামদুলিল্লাহ এই বছর আবহাওয়াটা তেমন ভালো না, তবুও যা কিছু হয়েছে তাতেই আল্লাহ শুক্রিয়া যে আমরা বিদেশের মাটির থেকে দেখেও এইসব করতে পেরেছি। আর একটু একটু খাওয়ারও এখন সময় হয়ে আসছে, সো একটু একটু তুলে আনি আর কিছু কিছু খাই, দেশের স্বাদটাও পাই আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পটল গাছের যত্নটা আমি কীভাবে নিচ্ছি। আর আমার আলহামদুলিল্লাহ পটল গাছটি অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো পটলও আসছে। সো আপনাদের সঙ্গে শেয়ার করে নেই কী কী করতেছি। তো এখানে প্রথমে আমি আপনাদেরকে আমার পটলের গাছগুলো দেখালাম, তারপর আমি দেখে দিচ্ছি এভাবে নিচের সবগুলো পাতা আমি কেটে দেব, কারণ নিচের পাতাগুলো কাটলে পটলের গাছের গুঁড়াতে একটু রুদ্র লাগবে, আর রুদ্রতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আর রুদ্র যে কোনো গাছের জন্য খুবই খুবই প্রয়োজন। আমি ভিডিওটা করেছিলাম যখন একটু সানশাইনিং করতেছিল, তাই ভিডিওটা হয়তো বা এত ভালো কোয়ালিটির হতে না পারে, তবে আশা করি আপনারা তাও বুঝে নেবেন। আর এখানে আমি দেখে দিচ্ছি আমি ওয়ানজি কাটিংগুলো করে নিচ্ছি, যেগুলো আমি আসলে হাত দিয়ে পাচ্ছি, কারণ গাছটা অনেক বড় হয়ে গেছে, আমি অনেকগুলো ধরতেও পারতেছি না, আর অনেকগুলো প্রশাখা দিয়েছে কিন্তু। সো আমি আগে ওয়ানজি কাটিং করিনি, আর এখন ভাবলাম যদি আমি কিছু ওয়ানজি কাটিং করি তাহলে নিচের প্রশাখাগুলো আর একটু শক্তি পাবে আর পটলগুলো একটু দ্রুত বড় হয়ে যাবে। আর পটলের গাছে কিন্তু অনেক অনেকগুলো প্রশাখা আসে, আর এই পটল গাছ থেকে অনেক অনেক পটলও আসে। সো আপনাদের সঙ্গেও শেয়ার করব আমার পটলগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হচ্ছে। সো আমি একটু একটু করে পাতাও কিছু ছিঁড়ে নেব, যেহেতু অনেক ঝাপসা হয়ে গেছে। আর এখন দেখে দিচ্ছি আমি এই গাছের মধ্যে কি কি খাবার দিচ্ছি। আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আমার পটল গাছের ট্রান্সপ্লান্টটা যখন আমি পট থেকে মাটিতে রোপণ করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তখন আমি সব ধরনের খাবারগুলো ফার্টিলাইজারগুলো দিয়েছিলাম, ফার্টিলাইজারের মধ্যে ছিল ফিশ ব্লাড অ্যান্ড বোন, বোন মিল, প্লাস প্লান্ট ফুড, ডিমের খোসা, ছায়ের পাতা, সব কিছুই ছিল। আর এখন যেহেতু 4 থেকে 6 সপ্তাহ হয়ে গেছে, তো আমি আবারও আরেকটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যখনই গাছে গোড়াতে পানি দেওয়া হয় মাটিগুলো একটু নিচের দিকে চলে যায়, সো গাছের শিকড়গুলো কিন্তু উপরের দিকে একটু বেশি উঠে, তাই কয়েকদিন পরপর গাছের শিকড়ের মধ্যে কিছু মাটির প্রয়োজন হয়। আমি এখানে চিকেন মেনো প্যালেটস, কিছু ফিশ প্লান্ট বোন, বোন মিল, এক্সেল, কিছু প্লান্ট ফুড আর কিছু চা পাতা মিক্স করে নিচ্ছি। জৈব খাবারগুলো একটু বেশি বা কম দিলে কোনো প্রবলেম হয় না, আর অন্যান্য খাবারগুলো অর্গানিক ফার্টিলাইজারগুলো আপনাদের পরিমাণটা আপনাদের উপর ভিত্তি করে আপনাদের কতটুকু মাটি বা কতটা গাছের মধ্যে দিবেন সে পরিমাণে দিয়ে দেবেন। আর প্রত্যেকটা ফার্টিলাইজারের গায়ে লেখা থাকে আপনারা কীভাবে ব্যবহার করবেন, সো আশা করি তা থেকে আপনারা ইজিলি বুঝে নিতে পারবেন।
তো এখন আমি গাছের চতুর্দিকে একটু করে গর্ত করে নিচ্ছি। আমি ডাইরেক্টলি শিকড়ের মধ্যে দিব না, আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমি একটু করে ছড়িয়ে ছিটিয়ে দিতেছি, তারপর মাটি দিয়ে আমি ঢেকে রাখবো। আর এভাবে করে আমি প্রত্যেকটা গাছকে দিয়ে দেব। আর এতে করে যখন আমি পানি দেব, তাতে একটু একটু করে গাছটা খাদ্য পাবে। আর যেহেতু আমি এখানে স্লো রিলিজ প্লান্ট ফুড দিয়েছি, তো ওই খাবারটা আস্তে আস্তে করে গাছটা নিতে পারবে। এতে করে আমার গাছের শিকড়গুলো আরও মজবুত হবে, আর গাছে যে অনেকগুলো পটল আসছে সেগুলো দ্রুত বড় হয়ে যাবে। আর প্লান্ট লিকুইড ফুডের মধ্যেও আমি কিছু খাবার দেই। আমি একবার প্লান্ট ফুড দিয়েছিলাম গাছ রোপণের পর, আর এখন আমি টমেটো ফুড দেব। টমেটো প্লান্ট ফুডটা খুবই ব্যালেন্স খাবার, তো ওইটা যখন ফুল ফুল চলে আসে টমেটো ফুডটাই বেশি রেকমেন্ডেড দেওয়ার জন্য গাছের মধ্যে। সো আমি তা আজকে আর দেবো না, আমি এক সপ্তাহ পর টমেটো ফুডটা দেব। আর এখানে আপনাদেরকে দেখে নিলাম আমি যে গাছের পাতা বা ডগাগুলো কেটেছিলাম, সেইগুলোই বালটির মধ্যে রেখেছি। সো এখন আমি নতুন কিছু কম্পোস্ট নিয়ে আসলাম, আর ওইগুলোকে আমি গাছের শিকড়ের মধ্যে দিয়ে দেব, যেহেতু গাছের অনেকটা শিকড়ই বাহিরের দিকে চলে আসছিল, দেখা যাচ্ছিল। গাছের জন্য কিন্তু অনেক যত্নের প্রয়োজন হয়, কারণ যে কোনো জিনিসেই যত্ন করলে রত্ন মেলে। সো আপনারাও একটু সময় যদি গাছের জন্য ব্যয় করেন, তাতে অনেক সফলতা পাবেন। আর এই পর্যায়ে আমি দেখিয়ে দিলাম, আমি যে আপনাদেরকে আগে দেখিয়েছিলাম কতটা বাদামি রেখেছিলাম একটা ট্রেতে, সো ওইগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম একদিনের জন্য। আর অন্য পাশে আমি কিছু অরেঞ্জ পিলো ভিজিয়ে রেখেছিলাম, চাল দেওয়ার পানি আমি একটা বোতলে মুছে রেখেছি। সব কিছু আমি এখানে দিয়ে মিক্স করে আমি পানিটা গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সো এইটা আমি এই সপ্তাহের খাবার হিসেবে ব্যবহার করতেছি। আর এতে মিক্সভাবে সবগুলো উপাদানই আছে, পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম সব কিছুই আছে। সো গাছের জন্য যা কিছু প্রয়োজন, এখন যেহেতু গ্রোয়িং সিজন, যেহেতু গাছটা অনেক বড় হচ্ছে, সো সবসময়ই তাদের খাবারের প্রয়োজন হয়। সো প্রত্যেক সপ্তাহে একটা না আটটা খাবার দিতে হয়। এই পর্যায়ে আমি টমেটো প্লান্ট ফুডটা দেখে দিলাম, এইটা গাছের ব্যালেন্স ফুড মেনটেন করে। সো আপনারা তাও ইউজ করতে পারেন। আশা করি আমার এই ব্লগটি আপনাদের পছন্দ হয়েছে আর একটু হলেও উপকারে আসবে। আর নতুন ভিডিও দেওয়ার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।